কান্দিতে চিকিৎসার গাফিলতিতে সদ্যজাত ও প্রসূতি মায়ের মৃত্যু, উত্তপ্ত হাসপাতাল, সুপারকে ঘিরে বিক্ষোভ। মৃতের নাম তাজমিরা খাতুন, বয়স 19 বছর, বাপের বাড়ি ভরতপুর থানার অন্তর্গত আমলাই গ্রাম পঞ্চায়েতের সোনাডাঙ্গা গ্রামে। গত 1 বছর আগে বিয়ে হয় ভরতপুর থানার জোরগাছি গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর জাহিরুল হকের সঙ্গে। পরিবারের অভিযোগ, তাজমিরা খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে এলে তাকে জানানো হয় তার সন্তানের মৃত্যু হয়েছে পেটেই। কান্দি মহকুমা হাসপাতালে তাজমিরা খাতুনকে ভর্তি করা হলেও তার সন্তানকে সিজার করা হয়নি, আর তার জেরেই বৃহস্পতিবার সকালে তাজমিরা খাতুনের মৃত্যু হয় কান্দি মহকুমা হাসপাতালে। চিকিৎসক ও নার্সদের গাফিলতির অভিযোগ তুলছেন মৃতের পরিবারের সদস্যরা। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে। ঘটনার জেরে কান্দি মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার রাজেশ সাহাকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন মৃতের পরিবারের সদস্যরা। ভর্তি করার পর এবার অক্সিজেন ওক্সিজেন লেগে সে ডাক্তার বলেছে কোনো প্রবলেম নাই, কো বাড়ি নিয়ে চলে যান, গাছটাও সুস্থ আছে, মেয়েটাও সুস্থ আছে, আর কোনো প্রবলেম নাই, দিয়ে সেইভাবে নিয়ে গেলছে। আবার কালকে মারা জ্বর ভাবে লোকাল দোকানে দেখাচ্ছে, তারা বলেছে আবার নিয়ে চলে যা, দে আপনার বাচ্চা কবে মারা গেছে বলতে পারবো না, কিন্তু এই হাসপাতালে এই করে বলেছে নর্মালে হয়ে যাবে, নর্মালে হয় না কো। আমি এত অনুরোধ করলাম।